সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালাম কবুল করুক রওজা মোবারকে দাঁড় করিয়ে নবীর কদম মোবারকের কাছে গিয়ে সালাম দিবার তৌফিক দিই বলুন আমিন তবে দোয়া শুধু চাইলে হয় না আপনাদের নিয়তটাও তো পাকা থাকা দরকার কারা কারা যদি আল্লাহ চায় পয়সা দেয় জন বয়সে হজ করতে যাবেন নবীর দরবারে যাবেন একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আপনাদের সাথে আমাকে যেন বারবার কবুল করে বলুন আমিন আল্লাহ আমার মুজাদ্দিদের আওলাদ আমার বড় ভাইকে যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন বসে যান সকলে সকলে বসেন দুটো কথা বলবো বসে আমি বুড়োরাও তো ভাই জানি বলেছি ও আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد والعالي سيدنا আমার ভাইরা একটা ছোট্ট আবদার এটাও ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য বলবো এই মাহফিলটা হলো বলে তো আমি আসতে পারলাম দুটো কথা বলতে পারলাম এই মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে না চলে না এরমও চক্রান্ত চলছে অনেকে মনে করে আব্বাস সিদ্দিকীর মাহফিল বন্ধ করতে চাইছেন না হ্যাঁ হয়তো একশোটার মধ্যে একটা হয়তো কোনো জায়গায় কমিটি লোভে পড়ে সরে গেছে তাই আলহামদুলিল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত এখনো আল্লাহ পাক চালাচ্ছে এখনো আছে ব্যাপারটা আব্বাস সিদ্দিকি নয় ব্যাপারটা হলো এখানে মদের বিরুদ্ধে কথা বলা হয় মদ ব্যবসায়ীদের লস হচ্ছে এখানে বন্ধন লোনের বিরুদ্ধে বলা হয় সুদের বিরুদ্ধে বলা হয় যারা সুদ ব্যবসায়ী তাদের লস হচ্ছে এখানে পরচর্চা পরনিন পরকিয়া বা অর্ধলঙ্গ নারীদের নাচ দেখায় নিষেধ করা হয় যারা ওই নাচ দেখিয়ে তোমাদের ঘরে পাশে জড়ো করতে চাই এমনিতে জড়ো হয় না তাদের লস হয়ে যাচ্ছে তাই তারা চেষ্টা করছে এই কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করা হোক এই চেষ্টা আজকে নতুন না আগেও ছিল আজও নতুন আগেও ছিল আজও হচ্ছে আগো লক্ষ যুবক বুকে তাজা খুন ঢেলে দিয়ে কোরআন সুন্নার ইজ্জত আবরুকে রক্ষা করেছে নিজেদের লাইফও কোরআন এনেছে রাসূলের জীবনী এনেছে নিজের লাইফে এবং সন্ত্রাসদের উপযুক্ত শিক্ষা দিয়েছে আজও আমাদের এই দুটো মকসাদ অন্তরে আছে না নাই সর্বপ্রথম মকসাদ হওয়া দরকার আমি নিজে কোরআন অনুযায়ী চলবো আমি নিজে সুন্নতে নববী অনুযায়ী চলবো দ্বিতীয় নম্বর কেউ যদি খুবই সমস্যা হয় ভালো করে চুল কেউ দেবো কথা বুঝে আসছে না নাই এই সবটাই থাকা দরকার শুধু নামাজ ইসলাম দিয়ে যাই রে হক হকের পার্থক্য জন্য মাওলা আলী সত্যের জুলফিকার দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওঠো সামনে দিন আসছে জিলহজের 10 তারিখ তৈরি করে নাও কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ বুঝার হয় বুঝুন নয় হাঁ করে বসে থাকবেন চোখের সামনে মাকে টেনে নিয়ে যাবে বোনকে টেনে নিয়ে যাবে বিবিকে টেনে নিয়ে যাবে হাঁ করে দেখবে হুজুর কি হচ্ছে রে একটু আসো না হুজুরের জন্য নিজেকে বাঁচতে শেখো একটা কুকুরের থেকে শিক্ষা লও সে তার বাচ্চাকে বাঁচাবার জন্য কোন পাহারাদার রেখে যায়নি নিজে পাহারা দেয় আর আমরা এমন একটা জিনিস তৈরি হয়ে গেল আমার বাচ্চার ভবিষ্যৎ দিয়েছে এমন একজনকে যারা সর্বসময় মোস্তফার দিনকে মিটাতে চায় তাদের হাতে দায়িত্ব দিচ্ছি আমরা এর চেয়ে বড় লজ্জা ঘৃণা আর কি হতে পারে এর চেয়ে বড় অহংকার আর কি হতে পারে বিয়াদমি মাফ করবেন ভাই বলতে কি হয়তো একটু জোরে বলে ফেলেছি বড় দুঃখ ব্যথা শিক্ষা লাও আর জীবনে কোনোদিন মায়ুস হয় না
প্রতিটা কাজের মধ্যে ভালো আছে। মূসা আলাইহিসসালাম তিনবার ফেরাউনের বিরুদ্ধে দুবার হেরে গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে পিছিয়ে দিয়েছিলেন, হার বলবো না পিছিয়ে দিয়েছিলেন, আর লাস্টের বারে আল্লাহ ফাতে দিয়েছিলেন। মাইউস হয়ো না, মাইউস হয়ো না, মাইউস হয়ো না। একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, দুটো ব্যাঙ ঘুরতে বেরিয়েছে, একটা বড় বালতি দেখেছে, দুজন মিলে লাভ করে উঠেছে, বালতির ভেতরে কি আছে চলো দেখি, দেখছে সাদা দুধ ভর্তি, একজন গরু গয়লা ভাই আছে বলে ছোট বলছি, দুধ এই সাদা পানি কোথায়? আনন্দের সবাই এ করছে, অনেকক্ষণ ধরে ঘুরতে 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 লাফালাফি করতে করতে প্রথম যখন লাভ মেরেছিল তখন সুস্থ, অনেকক্ষণ সেতরে যে একটু হাঁপিয়ে গেছে না যায়নি, লাভ কাটে কিন্তু আর বেরোতে পারে না, আবার সেই বালতিতে, আবার খানা পরিমাণে চলতে যাই সেই বালতিতে। দুজন মিলে কথা হচ্ছে, একজন বলছে বন্ধু আমার আর হবে না, বলছে হাল ছেড়ো না, একটু চেষ্টা করো, কেউ হয়তো আসবে, কেউ হয়তো আসবে তোমাকে বাঁচাবে, কেউ হয়তো আসবে, এইভাবে আরো চেষ্টা করছে। দেখেছিস কত বড় বিয়া, তো উঠতে বলে জুটে যাবি, এখানে মাঘ ভাতের গল্প শোনাচ্ছি নাকি আমি? দাঁত বার করতে হবে, খোদা তো মেরে দিয়েছে এত বড় বড় দাঁত বার করিয়ে, ইসলাম শেষ হয়েছে হাসি পেয়ে। তো ভাইয়েরা আমার, আমি আবার বলে যাচ্ছি তোদের জলসার মুখের দিকে চেয়ে আব্বাস সিদ্দিকী নাই, আমার ভাই তো এমনি অসুস্থ, জলসা করতেই চাই না, তারপরে লোক টেনে টেনে লি যায়, চলছে না চলে নে, রেজেকের মালিক আল্লাহ, অন্যায় কি মেনে লোব না, আমার মোস্তফা অনেক কষ্ট করেছে, অনেক রক্ত ঝরেছে নবী, তারপরে আজকে তোমাদের নূরপুরের বালিটুবি মসজিদ মাদ্রাসা এসছে, তোমরা ছেলে খেলা ধরেছো না, যা খুশি করবে, আর শয়তানদের হাতে পাওয়ার তুলে দিয়ে আমার নবীর দিনকে মিটাচ্ছ, মনে করছো সাধু সেজে আছে, হুজুরকে নজরানা দিয়ে পার হয়ে যাবো, তোর হুজুর পার হবে কি দেখ, তোর হুজুর পার হবে কি দেখ, সারা জীবন তালালি করলো, এ কথা বুঝছেন না বোঝেন না, হা কঠোর হও, মুর্শিদ কেবলা ছিল আমার ছোট হুজুর পীর কেবলা, নীতিতে কট্টর নবী ছাড়া বুঝতেন না, মুর্শিদ কেবলা ছিলেন আমার মেজ হুজুর পীর কেবলা, নীতিতে কট্টর, কাউকে ছেলেকে পর্যন্ত ছিল না, নীতি নীতি, তুমি আমার আত্মীয় হও ঘরে যাও চলো, কিন্তু নীতি নীতিতে ছিলেন আমার মুজাদ্দেদ জামানের আওলাদ, পাঁচ হুজুর কেবলা কত কট্টর ছিল দেখো, ইতিহাস পড়ুন না জীবনে, অন্যদিকে চলে যাচ্ছে। লাস্টে ওই দুই ব্যাংক মিলে অনেকক্ষণ সাঁতরে পারছে না, লাস্টে একজন ধৈর্য হারা হয়ে গেল, যে ভাই আমি আর পাচ্ছি না, হাল ছেড়ে দিল, মারা গেল। কিন্তু আর এক বন্ধু দুঃখ ভরা বেদনা নিয়েও কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সাঁতরে যাচ্ছে, কিছুক্ষণ সাঁতরাবার পরে তার মনের মধ্যে হচ্ছে দুধটা মনে একটু ঘন টাইপের হচ্ছে, বেশিক্ষণ দুধ ফাটলে কি হয়, মাখুম হয়, জানো তো গণমত হচ্ছে, আরো খুশিতে উপভোগ করতে পেরেছে, আরো জোরে জোরে সাঁতাল কাটছে, দুধটা একটু শক্ত মতো যখন হয়েছে একবার আপ্রাণ চেষ্টা করে লাভ কেটে চার বাইরে চলে এসছে। শিক্ষা নাও, যে মারা গেল সে শুধু নিজেকে মাইউস করলো বলে শেষ হয়ে গেল, এ কিন্তু হাল ছাড়েনি, আর একেও বাঁচাতে কেউ আসেনি, নিজেকেই বাঁচতে হবে, আব্বাস সিদ্দিকী আসবে না, নাফসা সিদ্দিকী আসবে না, তোমার মা তোমার বোন তোমার বেটিকে বাঁচাবার জন্য স্বপ্ন লাও, ওটা আমরা বুঝাতে এসেছি, কথা বুঝে এসছে, ওটা বুঝাতে এসেছি। মেহরাব সিদ্দিকী ভাইজান আমার বড় ভাই, তেনাকে আমি সরদারে এতটুকু কথা বললাম, গোস্তাকি হলে ক্ষমার নজরে দেখবেন, আওলাদে রসুলদের মর্যাদা আছে, শায়খ মুফতি আজম মেজ হুজুর পীর কেবলা তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে শরীফুন নসবদের সম্মান করা হলো ওয়াজিব, শরীফুন নসব কে? রাসূলকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, নবী বলছেন আমার খানদান আমার সাহাবাদের খানদান হলো শরীফুন নসব, ফুরফুরার হযরত নবীরও খানদান এবং সিদ্দিক আকবরের খুন, সেই সূত্রে আমিও শরীফুন নসব আমার ভাইও শরীফুন নসব, সম্মান করাটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য দায়িত্ব, বলা আমার প্রয়োজন নেই, তথাপিও বলবো রাত করে জলসা করা ঠিক নয়, তাই হয়তো আপনাদের কষ্ট হলে অনেক উঠে যেতে চাই ভাই ঘুমের জন্য, ভাইকে উঠে দাঁড়িয়ে বলবেন ভাই আজ অনেক শুনেছি ছোট ভাই, সালাম পরান দোয়া করে দেন, কিন্তু আপনাকে ডেকে আমরা চলে যাবো না, বিয়াদ এখন বলুন এই মাহফিলটা হলো খুশি না বেজা, আমি যা কিছু বললাম রাজনীতি করলাম না ধর্মনীতি করলাম, এই দেহটার নাম কি মানুষ,
এই দেহর মধ্যে দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, কিডনি আছে, হার্ট আছে, সবকিছু নিয়ে মানুষ। এই দেহটাকে মনে করেন ইসলাম। এই দেহতে চোখ হলো নামাজ, কান হলো রোজা, নাক হলো হজ, এরকম বুঝাতে চাইছি, মাথা হলো ইমান, কি রূহ হলো ইমান, হাত হলো তোমার কোরআন, যাই হোক এইভাবে ইসলামের সব কিছু আছে, সব কিছু আছে। ঠিক এই দেহর মধ্যে, ইসলামের দেহর মধ্যে একটা ছোট্ট পাঠ হলো রাজনীতি, অস্বীকারকারী কাফের। শুনছেন? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। হ্যাঁ, আমি আমার শিষ্য আমার ভক্ত মুরিদদেরকে শিখাবো, বাবা রাজনীতি কিভাবে করতে হয়। ওই শিক্ষাটা বোন মাদ্রা দেবো না, নবীর মেম্বারে দেবো, কারণ আমি তো নবীর কথা শিখাবো, আমরা তো কোনো নেতার কথা শিখাতে আসবো না। এই কথা বুঝছেন না, বোঝেন না যে বাবা কোনোদিন রাজনীতি করতে গিয়ে দেশের সম্পদ বিক্রি করে খাবে না, হারাম রে বাবা। কোনোদিন দেশের সঙ্গে গাদ্দারি করবে না বাবা, দেশবাসীর সঙ্গে ধোকা দেবে না বাবা, প্রজাদের কষ্ট দেবে না বাবা। এটা আমার রসুলের রাজনীতিতে শিক্ষা। নারীদের উপরে জুলুম করো না, নারীদের অধিকার দাও, শিক্ষার ব্যবস্থা করো, নিরাপদের ব্যবস্থা করো। অর্থাৎ আমি নবী এমন একটা রাজনীতি শহর করে দেখেছি, 1500 বছর পরে না একটা ধর্ষণ হয়েছে, না ডাকাত হয়েছে, না খুন হয়েছে, না চুরি হয়েছে, ওটা হলো রসুলের রাজনীতি মদিনা নবী। জোরে বলুন সুবহান। আর আজকে পেপার খোলো, ধর্ষণ, খুন, ডাকাত, মার্ডার, টাকালে পালিয়েছে, নেতার বউ পালিয়েছে, নেতা পালিয়েছে, সব চোর। এ কথা বুঝছেন না, বুঝেন না? তাহলে মাতৃভূমিকে ভালোবাসা রসুলের শিক্ষা আছে না? না, ওইটা আমি শিক্ষা দেবো। হ্যাঁ, এই মেম্বারে বসে যদি বলি তুমি মেহরাব সিদ্দিকীকে সাপোর্ট করো না, অমুক সিদ্দিকীকে সাপোর্ট করো না, অমুককে করো, এইটা হয়তো আপনারা প্রশ্ন তুলতে পারেন যে এই মেম্বারে বসে আপনি চাওয়াচাওয়ি করছেন কেন? ওটা কোনোদিন করেছি? কেন করিনি? কেন করিনি? ওটা ছোট পাঠ, ওর থেকে অনেক বড় আলোচনা হলো এই মেম্বারে মোহাম্মদ রসুলের জিকির করা। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো কোরআনে আল্লাহ যেখানেই বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানেই বলেছে মোহাম্মদ আমার এমন, মোহাম্মদ আমার এমন, মোহাম্মদ আমার এমন, এমন অর্থাৎ নবীর জিকির করেছে। তাই ঈমানদারদের পেলে আমরা নবী নবী করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা পরের বছর যদি হয়, কারো বুকে ব্যথা হবে? কার কার ব্যথা হবে না একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীর হয়। আপনি দিলে তো বরকত হবে, আপনি দিলে বরকত হবে কি না? আজকে ভাইয়ের থেকে 1000 টাকা লোক ওই জলসার জন্য, যদি এখানে ডাইরেক্ট দেয় ভালো, নাই কমিটিকে বলবো কেটে নে। আগে দেন আপনি, আপনার কাটাকাটি করবে না, খবর দেয় কমিটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নবিয়ানা মেম্বারে, আরে মোস্তফার ওসিলায় ভিক্ষা পাই আমরা, নবী নবী করি, নবী নবী করি, লোক দাওয়াত করে খাওয়ায়, সেই নবীর দিনের জন্য আমাদের হাত লম্বা আছে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে পীর আল্লামা শাহ সুফি আহা বড় নবীর প্রেমিক ছিলেন, আমার চাচা যান নুরুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ, ওইখানে একটা মাদ্রাসায় হুজুর কেবলার সঙ্গে জলসা ছিল, পান শাসছেন আর অচকচ ছিলেন, হয়তো অনেক মুরব্বীরা দেখেছেন, আমি পাশে বসেছিলাম, মনে পড়ছে অনেক হয়তো দেখেছেন। আহা, এতটুকু জেনে রেখে দিও ভাই, নামাজ আল্লাহ পাকের ফরজ, রোজা আল্লাহ পাকের ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, যাকাত মালদারদের জন্য ফরজ, আমি কোনো ফরজকে ইনকার করে কাফের হচ্ছি না, কিন্তু এটা গ্যারান্টি কেউ নামাজ পড়ে বলতে পারবে না এই পড়িছে আমায় জান্নাত যেতে হবে, রোজা রেখে বলতে পারবে না জান্নাত যেতে হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি খোদা তোমার মাহবুবের জন্য চিল্লাচ্ছি, তোমার নবীকে যে প্রেম করে সেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাই আমার হুজুর কেবলা, আমার ভাইজানের এবং আমারও চাচা মানেও তো বাপ রে বাপ, আর আমি মনে করি হুজুর কেবলা থাকলে আমার মাদে হাত দিয়ে কেউ একজন বলতো তুই ঠিক আছিস, সেই রকম একটা ব্যক্তি, কেন আশেকে রসুল ছিলেন, কথা বুঝে আসছে? বেশাক তিনি জান্নাতি ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে আরো আলা মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমরাও যেন জান্নাতি আল্লাহ হয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন গিয়ে দেখা হবে হুজুর কেবলার সাথে, আল্লাহ চাইলে হুজুর কেবলা ওখানেও পান খাবে, আমরা দেখবো। হাই দেখেন, আমি রহস্য করছি, জান্নাতে আছে রে বাবা, আছে 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 আছে, জান্নাতের কথা শুনলে অবাক হয়ে যাবে, জান্নাতে হুরেরা নাচ দেখাবে, যুবক শোন,
জান্নাতি হুরেরা গান গিয়ে শোনাবে তাদের ঘরে, যে সুর শুনে জান্নাতি যুবকরা বলবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো খোদা তোমার কসম করে বলছি যা সুন্দর সুর আমরা মরে যেতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা এই ফাটা বাঁশগুলোর গলা শুনিস তোদের কানে কপালে জুটবে না, এখনো তওবা করেলে সুযোগ আছে। পায়ের কাছে দুটো, কোমরের কাছে দুটো, মাথার কাছে দুটো, লম্বা হেলান দিয়া চেয়ারে শুয়ে থাকবে, তোকে নাচ দেখা দিকে একটা পা মারবে, এক লক্ষ রকমের আলো জান্নাতে জোরে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খাদিম করে রেখেছে আল্লাহ। দুনিয়ায় তোরা কোন জায়গায় গিয়ে অনেকে দেখেছিস জুতো দেখে এসছে, জুতো বারবার ঘুর ঘুর করে চোয়া জানটা খুলে দেখেছে, দেখেছিস ছুটিয়ে লাল কর দেবো। আর জান্নাতে সিবিচ আছে, সাগর আছে, গল্প বলছি কোরআন বলছি, একবার শুধু তাকাবে আর তাকাতে হবে না পিছন ধরে নেবে, তোমার অপেক্ষায় তো আমি ছিলাম আল্লাহ তোমার খেদমতের জন্য আমায় বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ষাট হাত লম্বা হবে, মুস্ক দিয়ে আম্বার দিয়ে খুশবু দিয়ে তৈরি, তার থুতু যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দেয় পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে, সে তোমার জীবন সাথী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার মা বোনেরা মনে দুঃখ করতে পারে যে আমাদের সব শেষ হয়ে গেল রে, না আম্মা রসুলকে একজন বলে চাঁদাটা উঠছে কেন বিয়াদি হবে। তবে একটা জিনিস ছাত্র বড় ভাই আমার, ছাত্রও মনে করি নিজেকে বড় ভাইয়ের সামনে অচ করে ট্রেনিং দিতে হবে, ঠিক আছে ঠিক আছে বলছি চিন জানি সার্টিফিকেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। না এইসব এইসব মাইন্ড আমি আনি না, আল্লাহ আমাকে এত বিজাত দিয়েছে, হ্যাঁ হ্যাঁ দূর বাবু কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলাম কিচ্ছু দাম নেই, যদি কষ্ট করে একটু জান পাব যায় হেগে ফেলবো। এই কথা শুনছেন না, শোনেন না, কত লোক মুখে ফেলে হেগে ফেলে দেখেন আল্লাহ জি দয়া করে আস্তে করে লাইতে বেঁচে যাবো না, হাই সাইজ হাই যাই তাহলে অত বেশি দাদাগিরি ফুটানি ভালো নয় বাবা, সাদা মাটা হয়ে থাকো, মাথা হ্যাট করে থাকো, জান্নাতে গিয়ে তখন দেখবো ইনশাল্লাহ। বাজারে যাবে সব ফ্রি, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি নিয়ে আসো, কথা বুঝে আসছে? জি কথা বলছিলাম, একটা নবীকে একজন মহিলা জিজ্ঞেস করে হুজুর এত সুন্দর সুন্দর হুর আর আমাদের স্বামীকে আমাদের দিকে আর তাকাবে, নবী বললেন তোমাকে তোমার রব এত সুন্দরী বানিয়ে দেবে, তুমি ডান দিকে বসবে না কি কোনো বাঁদিকে বসবে, তোমার দিকে একবার তাকাবার ওই দিকে তাকাবে না, তোমার দিকেই তাকিয়ে থাকবে, জোরে বলে দিচ্ছে। আমার মা আমার বোনের হাতে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন, জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন, আল্লাহ যৌবন দিয়েছে, কেরেলিতে বেশিক্ষণ সময় লাগে না, এমন রোগ দেবেন সৌন্দর্য রূপ সব বিছানায় শুয়ে কেটে যাবে, তাই বেশি ফুটানি ভালো নয়। তোমাকে যে সম্পদ আছে ওই সম্পদের মালিক যে সময় মতো আসবে তার হাতে হ্যান্ড ওভার করবে, ইদিক উদিক করতে যেও না, কারণ এই দুনিয়া তোমাকে কিছু টাকা দিয়ে বাজারে রাস্তায় নামিয়ে উলঙ্গ বানাচ্ছে, কেন তোমার বাপের হাতে হাতে দিলে হলো না, তোমার ভাইয়ের হাতে দিলে হতো না, তোমার স্বামীর হাতে দিলে হতো না, না নারী তোমায় আসতে হবে, এই জন্য তোমায় ডাকতে ইসলামে পর্দা ফরজ, তোকে ডেকে বেপর্দা করতে চাইছে, ওয়াজ অনেক করে দিয়েছি ভাইরা রজ না করলো চলবে, দোয়া করে দিলেই হয়ে যাবে, কেন দোয়াটা হন বাকি রয়ে গেল, আমি বিদায় নেবো, ভাইজানের টাকা আমার হাতে রয়ে গেছে, কখন ভুল করে পকেটে রাখবি বিদায়, এই কোথায় গেলি রে বাবা, উঠাই না হল ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আমার ভাই যখন শরীক হয়েছে আমি একটু শরীক হয়ে যাই, বড় ভাইকে দেখা দেখি আল্লাহ পাক যা আছে পুরো পকেট খালি বা না রয়েছে, চাবিটা নিয়েছি তাহলে ঘর উদ্ধার করবে, এখনো আছে ভাই, এখনো বেরোচ্ছে, যা ছিল সব দিয়ে দিয়েছি, কেন ঘরে যেতে পারবো কি গ্যারান্টি নাই কি হবে, কিন্তু আল্লাহ বলেছে তুমি ভাবতে পারো যাই, কিন্তু আমার এখান থেকে ঘরে যাওয়ার জন্য পয়সার প্রয়োজন নেই, আপনাদের দোয়া, আমার মসজিদ কে বললাম মরা মসজিদ নয় রে বাবা, চেয়ে থাকি বাচ্চাদের দিকে, আর না হয় কবে ভটাভট সব ছেড়ে দিয়ে মরে যেত, যেভাবে গাড়ি ছোটে আমাদের না সব ভটাভট মরে যেত, চেয়ে থাকে সময় হয় এমন হয় হয়ে গেছে ঘরে সরিয়ে দেয়, বললেন না আল্লাহু আকবার, আরো জোরে বললেন না আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, মরা লোকের মুরিদ আমরা নয়,
এদিক ওদিক করিসনি বাবা, এখন অনেক দলমত বেরিয়েছে, দেখ না বাবা কারো মুখে কথা শোনা যাচ্ছে নবীর হয়ে, মসজিদে গিয়ে বাবা গুদগুদি করছে, কই নবীর হয়ে বলিস না, না নামাজ পড়ি তো, নামাজ পড়ে ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, কি হয়েছে ওই নামাজি আল্লাহ জান্নাত দেবে যে মোহাম্মদ রসুলের স্টাইলে নামাজ পড়ে, জোরে বলে সুবহানাল্লাহ, যার স্টাইলে নামাজ পড়ছো সে তোমার দিলে নেই, তো কার স্টাইল ধরলে বাবা তুমি, তাই ছোট করলাম, সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নলেজ সিটি হচ্ছে, মা বোন বাপ ভাই সবাইকে বলবো বাৎসরিক দাতা হবেন নলেজ সিটি, বাপ ভাইরা শুক্রবার 10টা থেকে 12টা, মা বোনেরা রোববার 10টা থেকে 12টা, উভয়কে জোহরের নামাজ বা জুম্মার নামাজের পর খাবার দাও, কিন্তু রোববার ছাড়া অন্য দিন গেলে দেখা হবে না মা বোনেদের সাথে, আর রোববার দিন আপনারা গেলেও দেখা হবে না, ওই দিন মা বোনেদের জন্য, বাকি দিন আপনাদের গ্রামে গ্রামে, আপনারা আমাকে সালাম দিচ্ছেন আমি সালাম দিচ্ছি, উত্তর দেন, অনুরোধ করবো একটা কেউ যেন মুসাফার জন্য দাঁড়াবেন না, হাত বাড়াবেন না, যদি আমার ছোট থাকত আমি মানা করতাম না, আমার বড় মুরব্বীদেরকে সম্মান করতে হয়, কথা বুঝে আসছে, কিন্তু নীতি কোরআন সুন্নাহ এজমা কিয়াস আমার মুসাফির জামানকে আমি মানি, আসসালামু আলাইকুম দরুদ শরীফ।